ওয়েলকাম টু ইয়র চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজও আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের আরও একটি জেলাতে আপনাদের আরও একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা সকল এখানে আবেদন করতে পারবেন এবং এই চাকরিটি পেতে পারেন পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে আবারও নতুন করে আপনাদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিয়ান পোস্ট অফিস তো বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলায় এখানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে একে একে প্রতিটি জেলাতে নিয়োগ প্রক্রিয়া চলছে আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ি ও তার আগে মালদা জেলাতে কিন্তু ছোট ছোট কিছু পদে মাধ্যমিক পাশে নিয়োগ প্রক্রিয়ার একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল এবং তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি সম্পন্ন হয়েছে এরপরে রাজ্যে আরও একটি জেলাতে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিশটা দেখে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এই নোটিশটি টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং এই নোটিশটি আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের নিয়োগটি করা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছেন তারাই কিন্তু শুধুমাত্র এই পদটিতে আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আপনার কোচবিহারে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন পিএলএস পি এল আই ও আর পি এল আই এ আপনাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ও রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে যারা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করতেন তাদের কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে ওয়াকিং ইন্টারভিউটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ওয়াকিং ইন্টারভিউ ডেট রয়েছে কিন্তু ষোলো আট দু এবং এটি ওয়াকিং ইন্টারভিউ যেখানে হবে তার অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন ষোলো আট দু হাজার একুশে সকাল এগারোটা থেকে আপনাদের ওয়াকিং ইন্টারভিউ শুরু হবে বিকাল চারটে পর্যন্ত এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সমস্ত কিছু ডিটেলস বলে দেবো তার আগে বলে রাখি এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পোস্টার লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টার লাইফ ইন্স্যুরেন্স এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে এবং শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং ষোলো তারিখ কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে অর্থাৎ ষোলো আট দু হাজার একুশ সকাল এগারোটা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে যারা কোচবিহার থেকে কমেন্ট করতেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন ডিটেলসে দেখে নিই এখানে আর কার কী আর কী কী ডকুমেন্টস এখানে লাগবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা রয়েছে যে আঠেরো থেকে পঞ্চাশ বছর মধ্যে বয়সের মধ্যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন দেখুন ওয়ার্কিং ইন্টারভিউর জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বায়োডাটা লাগবে একটি বায়োডাটা নিয়ে যেতে হবে আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যেতে পারেন নেক্সট দেখতে পাচ্ছেন এজ প্রুফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের লাগবে এক্ষেত্রে দেখতে প্যান কার্ড থাকলে নিয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশান যেটা মাধ্যমিকের আপনাদের পাস সার্টিফিকেট রয়েছে এবং নাম্বারের সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে নিয়ে যাবেন তাহলে অগ্রাধিকার দেওয়া ভাবে এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু কোনো অসুবিধার কিছু কারণ নেই আশা করি ক্লিয়ার হলো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু টেন্থ পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন টেন্থ পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আবারও বলে রাখি আপনাদের জেলার নাম কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করি আপনাদের জেলার ছোটো খাটো যে কোনো চাকরির আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা দেখলেন যে পরপর তিনটি জেলার কিন্তু পোস্ট অফিসে নিয়োগ করা হলো একটি জলপাইগুড়ি মালদা এবং এবার দেখতে পাচ্ছেন যে কোচবি আর এরপর আমি আশা করি আপনাদের জেলাতেও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নাম কমেন্ট করতে হবে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পরিষ্কার বলে দিয়েছে যে মাধ্যমিক পাশ হলেই আপনার এখানে আবেদন করতে পারবেন এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান লাগবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এতে কিন্তু আপনাদের বলা হয় যে যদি আপনাদের এক্ষেত্রে স্কিল নলেজ থেকে থাকে বা কোনো কাজের নলেজ থেকে থাকে এবং কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই লাগবে তাহলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্লিয়ার হলো যদি নলেজ থেকে থাকে অগ্রাধিকার পাবেন নলেজ না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন এক্ষেত্রে কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইন্টারভিউ কোথায় রয়েছে ইন্টারভিউ কিন্তু আপনাদের ষোলো ছয়ে ইন্টারভিউটি হবে ষোলো আট দু হাজার একুশে ইন্টারভিউটি হবে এবং সকাল এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউটি শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই নোটিশটি অফিশিয়াল নোটিশটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই নোটিশটি সংগ্রহ করে নিতে পারবেন আপনারা অবশ্যই অফিসিয়াল অ্যাড্রেসটা একবার দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে ফার্স্ট ফ্লোর কোচবিহার হেড হেড পোস্ট অফিস কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান এবং ষোলো আট দু হাজার একুশে আপনাদের এই ইন্টারভিউটি হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও